ছোটবেলায় যখনই কেউ জিজ্ঞাসা করেছে তোমাদের গ্রামের একটি নদীর নাম বলো, আমি এক কথায় উত্তর দিয়েছি কানা নদী। কিন্তু যখন কেউ এই নদীর ইতিহাস নিয়ে কিছু জিজ্ঞাসা করেছে, আমি তখন তেমন কিছু উত্তর দিতে পারিনি, কারণ আমি এই নদীর ইতিহাস সম্বন্ধে তেমন কিছু জানি না। তবে এই নদী আমাদের গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে। এই নদীর কিছু সৌন্দর্য আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। হ্যাঁ দেখবে, এটা জলে একদম ধাপ করে। এই যে আমাদের উড়ন্ত পাখি, হ্যাঁ এদিকে মুখ করিয়ে নিয়ে ফ্রাই করি। হ্যালো গাইস, গুড আফটারনুন, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল রংছবি, যেখানে আমি আপনাদেরকে আপনাদের কিছু পছন্দের জায়গাকে অনেক কালারফুল করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের মেন টপিক হচ্ছে কানা নদী। হ্যাঁ, ছোটবেলা থেকে অনেকেই প্রশ্ন করেছে তোমাদের বাড়ির সামনে দিয়ে কোন নদী গেছে, তো আমরা উত্তরে বলেছি কানা নদী। অনেকে জিজ্ঞাসা করেছে এটা আবার কোন নদী, তো আজকে সেটাই দেখাতে চলেছি, কানা নদীর কিছু সুন্দর জায়গা। সেই জায়গাগুলোকে আমি আমার ড্রোন ফুটেজের মাধ্যমে আর আমার ক্যামেরার মাধ্যমে অনেক কালারফুল করে তুলব। আর এখান থেকে ব্লগটা শুরু করছি, কারণ এখানে গোকুলের বাড়ি, এটাকে বাঁধের ধার বলে, এখানে গোকুলের বাড়ি, গোকুল আসছে। তো আমি দেখাচ্ছি গোকুল কোথা দিয়ে আসছে। ওই যে দেখতেই পাচ্ছেন গোকুল ওখান থেকে আসছে, কারণ ওর বাড়িটা বাঁধের ওপারে, ও ওই সাইড দিয়ে আসছে। হ্যাঁ স্টার্ট করে দিয়েছি, তো এখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। গোকুল যা গাড়িটা নিয়ে, তো গোকুল গাড়িটা নিয়ে এলেই আমরা এখান থেকে বেরোবো, আর এখান থেকে বেরিয়ে আমরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের বাড়ি ওই সিঙ্গুরের ওই দিকটা করে, সিঙ্গুর ওই দলিগাছে বাণীসঙ্গ জিমনাস্টিক ক্লাবটা আছে না, হ্যাঁ হ্যাঁ এখানে বাড়ি আমরা, মানে কি একটা রাদেশ, ও হ্যাঁ 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 চিনি চিনি চিনি, হ্যাঁ হ্যাঁ ওদের ওইখানেই বাড়ি, ওই পাড়ায়। মানে আমরা একটা এই কানা নদীটাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ প্রধান ছিল, হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা এই কানা নদীটাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমাদের বাড়ির সামনেই একটাই নদী আছে, তাই জন্য ভাবলাম কানা নদীটাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা আছি মধ্য জেলা, কামারকুণ্ডু আর নালিকুলের ঠিক মাঝখানে যে ভোলা গ্রাম পড়ে, ভোলা গ্রামের কাছাকাছি আমরা আছি, মধ্য জেলা গ্রামে। ওখানেই আমরা একটা ব্রিজের ওপর আছি, ব্রিজটা বেশ সুন্দর কালার করা আছে। আর এখানে একটা কাকুর সাথে কথা বলছিলাম, কাকুটাই আর কি বললো যে হ্যাঁ বড়, খুবই ভালো একটা ভিডিও বানাচ্ছ। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো, এখান থেকে আমরা ড্রোন ফুটেজ কিছু নিচ্ছি, সেগুলো দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। এই কানা নদী যেহেতু আমাদের গ্রামের একমাত্র নদী, তাই আমাদের খুব ইচ্ছা হয় যে নদীর ওপর নৌকা নিয়ে ঘুরে বেড়াতে, মাছ ধরতে, ঠিক যেমনটা আমাদের পূর্ব বর্ধমান জেলার দামোদর নদীতে হয়, কিংবা সুন্দরবনের ছোট ছোট নদীগুলোতে হয়, যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখে থাকি। কিন্তু সেসব এখন অতীত, কারণ এই কানা নদীর জল এখন এতটাই দূষিত যে যার কারণে নদীতে জল কম, তার চেয়ে বেশি জলজ উদ্ভিদ। ভোলার গির্জা, এই গির্জা ঠিক কানা নদীর পাশেই গড়ে উঠেছিল বহু যুগ বা বহু বছর আগে। তবে এই ভোলার গির্জার একটা ইতিহাস আছে, এটি কোনো গির্জাই নয়, এটি ইংরেজরা গোটা দেশ মাপার জন্য তৈরি করেছিলেন, দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে 1802 খ্রিস্টাব্দে। এইরকম বহু ত্রিকোণমিত্তিক গম্বুজ গোটা দেশ জুড়ে ছড়িয়ে আছে, তবে সবই ওই সার্ভের জন্য তৈরি 19 শতাব্দীতে। এখন ঠিক আছি আমরা কামারকুণ্ডুতে, হ্যাঁ কামারকুণ্ডুতে এসেছিলাম আমরা। কামারকুণ্ডুতে কানা নদীর ওপর ঠিক একটা এরকম রেলের ব্রিজ আছে, যেই ব্রিজ থেকে আমরা একটা মানে মেল যাচ্ছিল সেটারই একটা ড্রোন ফ্লাই শট নিলাম। আর আমাদের সাথে এসেছে এখন রকি, রকি আমাদের সাথে অনেক দিন আগে মানে রংছবিতেই ভিডিও বানাতো, ওর এখানেই বাড়ি, তাই জন্য ওকে এখানে ডাকলাম ভিডিওটা করার জন্য। আর যেহেতু এইখানে উঠতে পারবো কি না একটু ধরাধরির ব্যাপার ছিল জিনিসপত্র, তাই ওকে ডাকলাম, তো অবশ্যই চলে এলো, থ্যাংক ইউ ভাই। তো ড্রোনটা এই যে ঠিক এখানে উড়ছে, কয় দেখা যাচ্ছে কি, ওই যে দেখা যাচ্ছে না একটা ব্ল্যাক কালারের,
ওই যে ড্রোনটা উঠছে, তো এখান থেকে আমরা নেমে পড়বো আর ড্রোনটাকে নামিয়ে নেবো কারণ চার্জ শেষ হয়ে যাচ্ছে। চলো ভিডিওটা দেখতে দাও কন্টিনিউ। এখন আমরা আছি রেনিগেটে। হ্যাঁ, রেনিগেট এই যে ব্রিজটা আছে, আমি ব্রিজটাকে দেখাচ্ছি। এই রেনিগেটের ঠিক ব্রিজের এই কোনটা করে একটা গাছ ছিল, যে গাছটা অনেক বছর পুরনো গাছ, যে গাছটা কিছুদিন হলো আগে ভেঙে পড়ে গেছে, কোনো ঝড়ে ভেঙে পড়ে যায়নি, এমনি ভেঙে পড়ে গেছে কারণ গাছটা পুরনো হয়ে গেছিলো, অনেক বয়স হয়ে গেছিলো গাছটার, অনেক পুরনো গাছ যার কারণে ভেঙে পড়ে গেছে। আর গোকুল এখানে ড্রোনটা ফ্লাই করবে বলে রেডি করছে। এই যো, তো এখান থেকে ড্রোনটা ফ্লাই করবো আর কিছু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, দেখবে এটা জলে একদম ধাপ করে। নাও নাও নাও, এই যে আমাদের উড়ন্ত পাখি। হ্যাঁ, এদিকে মুখ করিয়ে নিয়ে ফ্রাই করি। আজকে এটা আকাশটা অসাধারণ কিছু লাগছে, ড্রোন ভিউটা আবার আশা করি অনেক ভালো আসবে, কি বলিস গোকুল? ভালো মানে ঝাক্কাস। ঠিক আছে, চলো ড্রোন ভিউটা নিয়ে নিই, ড্রোনটা ফ্লাই করি, দেখা যাক কিরকম ভিউ আসে। চ, ওটা বন্ধ কর, ওটা বন্ধ কর, ব্লগটা বন্ধ কর। আগে আমার দিদার মুখে শুনেছি সবাই এই নদীতে মাছ ধরতে যেত, কিন্তু এখন সেইভাবে আর কাউকে দেখতে পাই না। দিদা বলতো এই রেনিগেটের কাছে অনেক বেশি মাছ ধরা পড়তো, যখন রেনিগেট থেকে জল ছাড়তো সবাই ভোরবেলা উঠে এই রেনিগেটের কাছে জাল নিয়ে অপেক্ষা করতো মাছ ধরবে বলে। কিন্তু সেই সব এখন অতীত, আগেকার মতো এখন আর কাউকে ভোরবেলা উঠে মাছ ধরতে দেখতে পাই না। ছোটোবেলায় যখন দিদার সঙ্গে রাতে ঘুমাতাম তখন এই নদী নিয়ে অনেক গল্প শুনতাম, মাছ ধরার গল্প, ভূতের গল্প, আশ্রমের গল্প, আরও অনেক কিছু গল্প বলতো এই নদীটিকে নিয়ে। এখন আমরা আছি রেনিগেট ডাক বাংলো, ঠিক ওই যে পেছনটা দেখতে পাচ্ছেন। ও সেট, নয়েজ আসতেই থাকবে, কিছু করার নেই। পেছনটায় দেখতে পাচ্ছেন, পেছনটায় জগদ্ধাত্রী ঠাকুর আসে, জগদ্ধাত্রী পুজোর সময় এই জায়গাটা পুরো ভিড় থাকে, অনেক মেলা বসে। আর আমরা এখন যাচ্ছি ঠিক ওই যে রেনিগেট পেছনের ব্রিজটা আছে, আমরা ছিলাম সামনের ব্রিজটায়, এখন ওই পেছনের ব্রিজটায় যাবো, ওখান থেকে আমরা ড্রোনটা ফ্লাই করবো আর দেখবো কেমন ভিউটা আসে। তো ভিডিওটা দেখতে থাকো। সরবদা কি আম আম, ও ভাই আম আম, দেখা যাচ্ছে কি? তাহলে আমি রোটেট করে দেখাচ্ছি, একটা বেশ লোভ দিচ্ছি, পড়ে যাক, পড়ে যাক, না পারলেও তো হয়, ক্যামেরা ফ্যামেরা নিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, কিচ্ছু হবে না, কিছু নেই দেখা ভাই, বহুত গাছে আম আছে, এই যে দেখাই যাচ্ছে, কি করবো, চো একটা পার না কি হবে, কিন্তু এখন পারবো না, চো আসার সময় আগে।
গোকুল এখানে কোনোদিন স্নান করেছিস? হ্যাঁ, এইখানে না, ওইখানে একটা পুকুর আছে, ওইটাতে করেছিলাম। আমরা স্কুল থেকে পালিয়ে এসে এইখানে স্নান করেছি। এটা আমাদের ছোটবেলাকার দীঘা ছিল। তোমার মম ড্যাডকে বলছি, দাঁড়াও। তোরা স্নান করেছিস কোনোদিন? করিনি। নাবা নাবা, চার শেষ হয়ে যাচ্ছে। এখানে নেই, নাবা না, নেই পারে নিয়ে চলা, এখানে চলা। ভালো করে নাবা, তার ফার আছে, দেখে নাবা। যাবো নাকি? তো আমরা ভেবেছিলাম এখানে জল ছাড়বে না, কারণ আগের দিন আমরা নদীটা যখন দেখলাম নদীতে সেরকম জল ছিল না, কিন্তু এখন দেখছি জল ছেড়েছে। একটু নয়েজ থাকবে ভিডিওটায়, কারণ জলের আওয়াজটা হচ্ছে। এই যে গেট থেকে জল ছেড়েছে, আমি দেখাচ্ছি রোটেট করে ক্যামেরাটা। আর আমরা ভেবেছিলাম যে এই জায়গাটায় নামবো না, বাট শেষ মুহূর্তে আমরা ভাবলাম যে নাবি, ক্যামেরা নিয়ে এই জায়গাটায় নামা খুব চাপ হয়ে যায়। বাট আমরা নামলাম, এক কতটা পরিমাণ জল ছেড়েছে। ছোটোবেলায় এই জায়গাটায় আমরা স্নান করতাম, স্কুল থেকে পালিয়ে এসেই স্নান করতাম, কারণ পাঁচ পিরিয়ড নাহলে ছ পিরিয়ডে চলে আসতাম। দেন এখানে এসে ব্যাগ ট্যাগ রেখে, জামা প্যান্ট খুলে, স্কুলের ড্রেস রেখে স্নান টান করে আবার জামা প্যান্ট পরে বাড়ি চলে যেতাম। তো এই জায়গাটা আমি দেখাচ্ছি। পরে যা হয়েছে হয়েছে, এখন স্নান করবে কি বলো? না না, এখন স্নান করবো না, কারণ এখন বাজে দুপুর সাড়ে তিনটে। তো এই সময় যদি স্নান করি আর বাকি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ যেহেতু আমাদের টপিক কানা নদী, কারণ আমাদের সামনের দিকে যেতে হবে, কারণ নদীটা যেই দিকে বয়ে চলেছে আমাদের সেই দিকে যেতে হবে। চলো ভিডিওটা দেখতে থাক। এবার ছড়ো, এবার ছড়ো, এবার জলটা ছড়ো। এখন আমরা আছি আনন্দনগর। হ্যাঁ, আনন্দনগরের কাছে একটা এরকম বাঁশের পুল দেখতে পেয়েছি কানা নদীর ওপর। হ্যাঁ, স্টার্ট করে দে। তো ওই এই বাঁশের পুলের ওপর থেকে আমরা একটা ড্রোন শট নিচ্ছি। আমি দেখাচ্ছি ড্রোন শটটা, আর এখানেরই কিছু ফুটেজ দেখাবো, আর কিছুক্ষণ এখানে থাকবো, কারণ এই বাঁশের পুলটাকে বেশ ভালো লাগছে। তো এখানে আমরা কিছু ভিডিও ফুটেজ নিয়ে দেন এখান থেকে আমরা আরও সামনের দিকে যাবো। নে নে, ফ্লাই কর। আনন্দনগর, এই জায়গাটা বেশ ভালো, কারণ এই জায়গাটায় কানা নদীর জল বেশ পরিষ্কার। আর দেখলাম ওইখানে একটা ছোট্ট নৌকা রাখা আছে, আর এই সামনে একটা মাছ ধরার ফাঁদ করে রাখা আছে। নদীতে যখন জল বাড়ে ঠিক এইভাবেই মাছ ধরা হয়। যাই হোক, এবার আমাদেরকে সামনের দিকে যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। আমরা লাস্ট গিয়েছিলাম আনন্দনগর হসপিটাল অবধি, আর যাইনি কারণ গাড়িতে বেশি তেল ছিল না, আর ওই দিকে সেরকম পেট্রোল পাম্পও নেই। তাই আর রিস্ক নিলাম না, কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হবে, আর তা না হলে আমাদেরকে গাড়িটাকে ঠেলে ঠেলে বাড়ি অবধি আনতে হবে। তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করবো, যেহেতু গোকুলকে গোকুলের বাড়িতে ছাড়তে এসেছিলাম, ওদের বাঁধের এখানে ওকে নামিয়ে দিয়ে গেলাম, তাই ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করবো। ভাই চুপ করবি, নে তুই বলে নে, তারপর আমরা বলছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করা যাক। ও মানে আর কি মাথা খেয়ে নিচ্ছে, ও বলছে তাড়াতাড়ি শেষ করতে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো একটা নতুন ব্লগে। তো চলো।